বন্ধুরা নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজ আমি বানাচ্ছি আমরা পোস্তের চাটনি। কচি আমরা এখন গাছে হয়েছে, তো হয়তো অনেকে খেয়েছেন, অনেকে খাননি, তবে যারা খাননি আমার এই রেসিপিটা দেখে বানিয়ে খেয়ে দেখবেন। তো আমি কচি কচি আমরা নিয়ে নিয়েছি, আমরাগুলিকে অল্প ছুলে নেব। দুভাগ করে কেটে নেব মাঝখান দিয়ে। আর আমাদের বাঙালিদের শেষ পাতে তো চাটনি ছাড়া হয় না, তাই যে সময় যে জিনিসটাই ওঠে আমরা সেই জিনিসেরই চাটনি খেয়ে থাকি। তো এখন কচি আমরা বেরিয়েছে, তাই হয়েছে গাছে গাছে, তাই কচি আমরারই চাটনিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা আমরা পোস্ত দিয়ে বানাই, খেতে খুব সুস্বাদু। তো আমরাগুলিকে কেটে নিয়েছি, এখন কড়াই ওভেনে গরম হতে দিয়েছি, সেখানে এক কাপ জল দিয়ে আমরাগুলিকে দিয়ে সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব। পোস্ত বাটা করে নিয়েছি, তো আমরাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন জল থেকে ছেঁকে তুলে নেব। জল থেকে তুলে নিয়েছি আমরাগুলি, এখন কড়াইটা আবার ওভেনে গরম হতে দিয়ে দিয়েছি, তাতে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো আমরাগুলি। তো আমরাটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্তটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভেজে নেব। এইভাবে আমরা পোস্ত চাটনি করে খেলে খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর একটা গন্ধ বেরোয় কচি আমরার। তো এখন এক কাপ মতো জল দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো আমরা চাটনি প্রায় হয়েই এসছে, বেশিক্ষণ লাগে না রান্না করতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সামান্য একটু নুন দিয়ে দিলাম স্বাদের জন্য। তো চাটনি একদম রেডি হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দেব। পরিবেশনের জন্য এখন আমি চাটনিটাকে নামিয়ে নিচ্ছি, দেখুন কী সুন্দর হয়েছে আমরা পোস্তের চাটনি। তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে হয়েছে সেই টেস্টি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।